ডিয়ার স্টুডেন্টস আজকে আবার তোমাদের সামনে নিয়ে এলাম পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইলেভেনের তৃতীয় ইউনিট নিয়ে এই ভিডিও থেকে তোমরা এলইটি অ্যাপের সম্বন্ধে জেনেছো এবং এল অ্যাপ আমাদের লঞ্চ হয়েছে এল ইট অ্যাপ তোমরা অবশ্যই ইনস্টল করবে যেখানে আমরা ফ্রিতে ক্লাস ইলেভেনের নোটস এমসিকিউ তারপরে ভিডিও লেকচার অডিও লেকচার তোমাদের যদি মনে হয় যে ভিডিও দেখতে পরে দেখবো অডিওটা শুনে নি রাস্তাতে যাচ্ছ ট্র্যাভেলিং করছো ভিডিও অডিও লেকচারটাও তোমরা শুনতে পারো ঠিক আছে তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টুয়ে তোমাদের রিভিউ তোমাদের কমেন্ট তোমাদের ভিউয়ারশিপ দেখে আমরা প্রচুর অনুপ্রাণিত হয়েছি এবং সব থেকে ভালো লেগেছে যে তোমরা এত সুন্দর কমেন্ট করেছ এবং তোমাদের যেমন ভিডিও প্রয়োজন যেমন অডিও প্রয়োজন এবং নোটস যেমন প্রয়োজন আমরা প্রয়োজন তেমনটা আমরা প্রোভাইড করতে পেরে আমরা নিজেরাও খুব অনুপ্রাণিত এবং খুব ভালো লাগছে আমাদের চলো আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। যেটা ইউনিট থ্রিতে রয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ যারা ইউনিট থ্রির যারা তোমরা দেখবে যে ইউনিট থ্রিতে যেটা আমাদের রয়েছে নাগরিকতা দেখো আমাদের নাগরিকতা শুধু আমাদের রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্টসদের জন্য না এই নাগরিকতা সম্বন্ধে ক্রেজ জানার কথা জানার ইচ্ছা সবার থাকে কারণ আমরা একজন স্বাধীন দেশে বাস করি এবং নাগরিকতাটা কি সেটা সবাই জানতে চায় দেখো আমরা যখন ছোট ছিলাম তখন আমার এখনও মনে পড়ে যে অনেকেই বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয় তখন আমরা দেখতাম সিনেমাতে কি দেখতাম যে এরোপ্লেনে যাচ্ছে তার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তখন আমরা দেখতাম যে পাসপোর্ট অফিস লেখা থাকে কিংবা তোমরা যদি সিনেমা দেখে থাকো বাদশাহ সিনেমা বাদশাহ সিনেমাতে শাহরুখ খান কী করছে তার পাসপোর্ট এক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি যখন অনেক ছোট ছিলাম আমার মধ্যে প্রশ্ন আসছিল। এই কাগজটা এমন কি যার মাধ্যমে অন্য দেশে যেতে পারে আমরা কেন যেতে পারি কি পারি না তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা কি তখন বললো যারা দেশের নাগরিক তাদের তারাই একমাত্র সেই পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারে এবং কিছু ফর্মালিটি রয়েছে সেই ফর্মালিটি পূরণ করলে অন্য দেশে সে যেতে পারে অর্থাৎ মুভি যারা দেখেছ অবশ্যই বুঝতে পারবে যে ডকুমেন্ট ভেরিফিকেশানটার প্রসেসটা কি ঠিক আছে অর্থাৎ আমরা আজকে যেটা আলোচনা করবো নাগরিকতা খুব ইন্টারেস্টিং টপিক আর এই টপিকের মাধ্যমে আমরা জেনে যাব যে ভারতীয় নাগরিকতার প্রসেস কি এবং আমাদের পুরো বিশ্বের যে নাগরিকতার সংজ্ঞা সে সম্বন্ধে জানবো তবে আমরা জেনে যাই এই নাগরিকতা যেটা সেমিস্টার ওয়ানে রয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের তার মধ্যে এই নাগরিকতা যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের মাধ্যমে আমরা কি কি জানব প্রথমত আমরা জানবো নাগরিকতা নাগরিকতা কী অর্থাৎ হট ইজ সিটিজেনশিপ অ্যান্ড ডিফাইন দ্য আছে এর পাশাপাশি আমরা দেখব যে একজন নাগরিকতার জন্য কে নাগরিক হবে তার নাগরিকতা অর্জনের জন্য কি কি বৈশিষ্ট্য প্রয়োজন কিংবা তার কী পদ্ধতি রয়েছে তার পাশাপাশি এটাও দেখব যে কোনো মানুষ নাগরিকতা বিলুপ হয়ে কীভাবে অর্থাৎ আমি একজন ইন্ডিয়ান সিটিজেন আমার এমন কি হলে কিংবা আমি এমন কি চাইলে অন্য দেশের সিটিজেনশিপ পাবো কিংবা এমন কি কোনো প্রবলেম যদি আমার হয় কিংবা এমন কোনো কাজ করলাম যার কারণে আমার নাগরিকতাও চলে যেতে পারে এইগুলো পুরো আমরা এই ভিডিওতে ডিটেলসে পড়ব আর লাস্টে মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশের নাগরিকতা পাওয়া এবং বিলুপ্তির কারণগুলো জেনে নেব অর্থাৎ আমরা একজন ভারতীয় স্বাধীন ভারতীয় বসবাসকারী প্রত্যেকেই যে নাগরিক পাওয়ার যে কারণগুলো এবং বিলুপ্তির কারণগুলো আমরা ডিটেলসে জেনে নেব সর্বপ্রথম আমরা দেখে নেব নাগরিকতা কি নাগরিকত্ব কি অর্থাৎ ইজ সিটিজেনশিপ দেখো তোমরা দেখবে সমাজের মধ্যে একটা জনসমষ্টি রয়েছে 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 সমাজ কমিউনিটি তার মধ্যে কিংবা কোনো একটা অর্গানাইজেশন রয়েছে সেই অর্গানাইজেশনের জন্য একটা সদস্য পদ প্রয়োজন তুমি সেই সমাজের কোন একজন ব্যক্তি কিনা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায় তোমার ভিলেজ কি তখন তুমি কিংবা তোমার ওয়ার্ড নাম্বার কি তুমি কিভাবে বুঝবে যে তুমি ভিলেজের মেম্বার একজন কিংবা তুমি কিভাবে বুঝবে যে সেই ওয়ার্ডের তুমি একজন প্রতিনিধি তখন আমরা দেখব যে আমাদের ভিলেজের একটা আইডেন্টিফাইড অর্থাৎ স্পেসিফাইড এরিয়াজ রয়েছে সেখানকার যদি তুমি অধিবাসী হও তবে তুমি সেখানকার ভিলেজের একজন রেসিডেন্সিয়াল অনুরূপভাবে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রে যে যেখানে বসবাস করে সে সেখানকার অধিবাসী হিসেবে দেখা হয় কিন্তু অধিবাসী আর নাগরিকতা কিন্তু আলাদা জিনিস তুমি ইন্ডিয়া থেকে ব্রিটেনে গিয়ে কিছুদিন থাকতে পারো তার মানে কি ব্রিটেনে গিয়ে তুমি ইংল্যান্ডে নাগরিকতা পেয়ে যাবে মোটেই না এই নাগরিকতা এবং নাগরিকতার সংজ্ঞা যদি আমরা দেখি ইংলিশে বলা হয় সিটিজেনশিপ ইজ এ লিগালেন্ট মেম্বারশিপ অফ এ পলিটিক্যাল কমিউনিটি তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম নাগরিকতা হচ্ছে একটা আইনগত এবং সদস্য একটি রাজনৈতিক দ্বারা এখানে কমিউনিটি বলতে একটা দেশের কথা বলা হয় অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে একটা দেশ তবে নাগরিক নাগরিকতা মানে এখানে আমরা বুঝতে কি পারলাম লিগাল আইনগত এবং পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীগত একটা সদস্য পদ কিসের কোনো একটা দেশের আমরা এখানে দেখে বিভিন্ন নিবন্ধার সম্বন্ধে যেমন এটা হচ্ছে হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ এই একটা কমিউনিটি যেটাকে আমরা একটা কান্ট্রি হিসেবে দেখব এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবার আমরা যদি দেখে নিই যে সংজ্ঞা সম্বন্ধে সেক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন তোমাদের প্রত্যেকটা ইউনিটে যখন কোনো আমরা ডেফিনেশন দিতে যাই আমি একটা জিনিস বারবার তোমাদের রিমাইন্ড করাই দেয়ার ইজ নট এ এক্স্যাক্ট ডেফিনেশন অফ অ্যানি টপিক হুইচ রিলেটেড ইন পলিটিক্স ইয়া পলিটিক্যাল সায়েন্স তার মানেটা কি যে পলিটিক্যাল সায়েন্সে কিংবা সোশ্যাল সায়েন্সের কোনো একটা এক্স্যাক্ট ডেফিনেশন হয় না সংজ্ঞা হয় না সেই সংজ্ঞা বিভিন্নজন বিভিন্ন সময়ে দিয়ে থাকে লাস্কি যদি দেখি হ্যাডার লাস্কির কথা যদি আমরা ভাবি উনি বলছেন নাগরিকতা হচ্ছে সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি পুরুষ কিংবা মহিলা কিংবা থার্ড পার্সন থার্ড জেন্ডার যে কেউ হোক যখন কোনো মেম্বার অর্থাৎ সদস্য কোনো সমাজের অর্থাৎ ডেভেলপমেন্টের কথা বলে নাগরিকতা হচ্ছে সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রকাশ করার ক্ষমতা থাকে আজকে দেখো আজকে ভারতবর্ষের নাগরিক হিসেবে তোমরা দেখলে কিছুদিন আগে ইলেকশন হলো সেখানে তুমি তোমার মতামত প্রয়োগ করলে নাম্বার ওয়ান নাম্বার টু গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কোন যদি ভালো কাজ করে সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো যদি খারাপ কাজ করে তাহলে তুমি ক্রিটিসাইজ করতে পারো তার মানে কি তুমি সেই মঙ্গল সাধনের জন্য যদি খারাপ কাজ করে তাহলে তুমি নিজের অভিমত ব্যক্ত করতে পারছো যাতে সেটা ভালো হয় তো হারের লাস্কির কথা যদি আমরা ভাবি উনি বলছেন কোনো নাগরিক তাকেই বলবো যে সমাজের মঙ্গল সাধনের সাথে সাথে নিজেকে সুচিন সুচিন্তিত মতবাদ প্রকাশ করবে ঠিক আছে এরপরে যদি আমরা নেক্সট দেখি কেলসান বলছেন যখন নাগরিকতা আমরা তাকেই বলবো যখন একটা রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তির সম্মান ও পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা অর্থাৎ কোনো একজন সদস্য কোনো একটা দেশের সদস্য কোনো একটা রাষ্ট্রের সদস্য যেমন আমি একজন সদস্য আমাদের ভারতবাসী অনুরূপভাবে উনি বলছেন রাষ্ট্রের সদস্য হিসাবে ব্যক্তির সম্মান ও পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা অর্থাৎ কোনো একটা রাষ্ট্রে যখন তাকে সম্মান এবং পদমর্যাদা দিচ্ছে সেটাই হচ্ছে নাগরিকতা এর যদি একটা এক্সাম্পল দেখি রাইট টু স্পিচ রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তুমি দেশে আমাদের দেশে একজন ভারতবাসী হিসেবে কি তোমার বলার স্বাধীনতা এবং তোমার এক্সপ্রেশন দেওয়ার স্বাধীনতা তুমি দেশের মধ্যে একটা দিয়ে তুমি খুলতে যদি খারাপ কোনো ল তৈরি করে তার তুমি কি করতে পারো করতে পারো তো এটাই হচ্ছে একজন ব্যক্তি হিসেবে সম্মান ও হিসাবে যে তুমি তোমার নিজেকে এক্সপ্রেস করার সম্মান পাচ্ছ এবং অ্যাজ এ সিটিজেন হিসেবে তোমাকে কি দেওয়া হচ্ছে ডিগনিটি দেওয়া হচ্ছে কিসের জন্য রাইট টু স্পিচ তোমার বলার অধিকার ঠিক আছে এর পাশাপাশি যদি আমরা দেখি যেমন এখানে একটা জিনিস তোমাদের অ্যাড করি ভারতীয় সংবিধানেকে নাগরিকতার কথা বলা হয়েছে অবশ্যই আমাদের ভারতীয় সংবিধান যখন লাগু হয় নাইনটিন তখন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে টোটাল বাইশটা পার্ট ছিল অংশ ছিল তার মধ্যে দ্বিতীয় অংশ যেটা সেটা কি নিয়ে আলোচনা করে নাগরিকতাটা যেটা আর্টিকলস ফাইভ টু এলেভেন অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেই পাঁচ থেকে এগারো নম্বর ধারা পর্যন্ত ভারতীয় কি সম্বন্ধে আলোচনা করে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করে ঠিক আছে এবার আমরা আলোচনা করব যে একটা সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা অর্জনের পদ্ধতি দেখো তোমরা দেখেছ তোমরা যদি ভালো রেজাল্ট করো তবে তোমরা ভালো রেজাল্ট নিয়ে মার্কস পাবে তোমরা যে স্টুডেন্টস ক্লাস ইলেভেনের তারা সেটা কিভাবে পদ্ধতি তোমরা ক্লাস ইলেভেন হওয়ার হওয়ার জন্য কি হয় ইলেভেনের যে তোমরা ক্লাস ইলেভেনে যে স্টুডেন্টস তার জন্য তো কিছু পদ্ধতি রয়েছে তোমাকে ফর্ম ফিল করতে হয়েছে মার্কশিট জমা দিতে হয়েছে ঠিক আছে সেভাবে তোমরা ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছো অনুরূপভাবে তোমরা যদি দেখো ক্লাস ফাইভ থেকে সিক্সে যখন যাও কিংবা সেভেন থেকে এইটে যাও ক্লাস সেভেন থেকে এইটে যাওয়ার সময় কিছুজন অটোমেটিক্যালি সিক্স থেকে সেভেনে চলে যায় কিছুজন অন্য স্কুল থেকে আসে তার কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে অনুরূপভাবে ভাবে যখন আমরা সিটিজেন সম্বন্ধে পড়বো এই নাগরিকতা অর্জনের কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আমরা এক এক করে ডিসকাস করব। প্রথমত আমরা যদি দেখি নাগরিকতা অর্জন করার জন্য দুটো পদ্ধতি রয়েছে ঠিক আছে প্রথম পদ্ধতি হচ্ছে তোমার জন্মসূত্রে নাগরিকতা অর্জন দ্বিতীয় হচ্ছে কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদন দ্বারা একটা হচ্ছে জন্মের সাথে সাথে তুমি একটা কি পেয়ে যাচ্ছ নাগরিকতা পেয়ে যাচ্ছ আর কৃত্রিম একটা দেশের একটা দেশে কিন্তু তা অন্য কোন একটা তুমি পেতে পারো সেটা কেউ জানে অনুমোদনের দ্বারা অর্থাৎ সেখানে তোমার একটা প্রসিজার রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে হবে কিংবা সেখানে কৃত্রিম উপায়ে অর্থাৎ সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশন হিসাবে তোমাকে ফলো করতে হবে যেমন আমরা যদি দেখি যে জন্মসূত্রে নাগরিকতা অর্জন এটা প্রথমে আমরা আলোচনা করবো যেটা অটোমেটিক্যালি অর্থাৎ এর যদি এক্সাম্পল দেখি তাহলে হতে পারে যেমন আমি একজন ইন্ডিয়ান্স কিভাবে আমার বাবা ইন্ডিয়ান্স ছিলেন উনি এবং উনার ছেলে হিসাবে অটোমেটিক্যালি আমি ইন্ডিয়ানস হয়ে গেলাম এটাকে বলা হয় জন্মসূত্র নাগরিক অর্জন এটার যদি এক্সাম্পল দিই তবে ধরো কোনো একজন ইন্ডিয়ানস উনি তো জন্মসূত্র পেয়ে গেলেন এবং ধরো সুইডেনের কোনো একজন পার্সন রয়েছে এবং তারপরে বছর বছর থাকলো ধরে রয়েছে সে ভাবলো যে যেহেতু বারো বছর ধরে হতে পারে কোনো বিজনেসের ক্ষেত্রে কিংবা অন্য কোনো কারণে সে চাইলো যে আমি ভারতের নাগরিক পেয়ে যাব। তখন ও ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আপিল করবে যে ফর্মালিটিস রয়েছে এবং গভর্নমেন্ট যদি চায় তাকে নাগরিকত্ব দিতে পারে সেটাই হচ্ছে কৃত্রিম উপায়ে ঠিক আছে প্রথম আমরা দেখব যে জন্মসূত্রে জন্মসূত্রে নাগরিক অর্জন কিভাবে পাওয়া যায় দেখো একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি একটু আগে যেমন বললাম যে কোনো একজন ব্যক্তি যেমন আমার বাবার কথা বললাম বাবা ভারতীয় ছিলেন ওনার ছেলে হিসেবে আমি অটোমেটিক্যালি ভারতীয় অনুরূপভাবে ভাবে আর একটা এক্সাম্পল দিই রক্তের সম্পর্ক নীতি অর্থাৎ তার বাবা মা দুজনেই ভারতবাসী তো ওনার যে জন্ম নিলেন নেক্সট জেনারেশন অর্থাৎ ছেলে কিংবা মেয়ে সে অটোমেটিক্যালি কি হলো ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে গেল অনুরূপ ভাবে যদি আমরা দেখি কি জন্মস্থান নীতি অনুযায়ী অর্থাৎ কোনো দেশের কোনো একজন ব্যক্তি কোনো একটা দেশে জন্মগ্রহণ করলেন এবং সেই দেশের ফর্মালিটিতে রয়েছে যে বাই বার্থ সেখানে সিটিজেনশিপ দেয়া হবে অর্থাৎ যেখানে জন্ম নিল সেখানে অটোমেটিক্যালি সেখানকার সিটিজেনশিপ পেয়ে গেল এই দুটো হচ্ছে ক্রাইটেরিয়া কিসের জন্য নাগরিকতা অর্জনের জন্য ঠিক আছে দ্বিতীয় ক্রাইটেরিয়া আমরা যাব যে অনুমোদন সিদ্ধ নাগরিক অর্থাৎ কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদন কিভাবে পায় দুই ভাবে পায় একটা হচ্ছে ব্যক্তিগত একটা হচ্ছে সমষ্টিগত কৃত্রিম উপায়ে যদি আমরা দেখি ব্যক্তিগত কি কেউ যখন নিজে থেকে কোনো একটা দেশে সিটিজেনশিপ পাওয়া কিংবা নাগরিকতা পাওয়ার জন্য অ্যাপ্লাই করলো তখন সেই দেশ যদি রাজি হয় তখন কি হবে সে সিটিজেনশিপ পেয়ে যাবে ফর এক্সাম্পল যদি আমরা দেখি তোমরা আদনান সামের নাম শুনেছ আদনান স্বামী একজন বিখ্যাত গায়ক ওনার বাড়ি ছিল পাকিস্তানে উনি ইন্ডিয়ান নাগরিক আজকের দিনে সেটা কিভাবে উনি ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার ক্রাইটেরিয়া যিনি নাগরিকতা অর্জনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো উনি ফলো করে অ্যাপ্লাই করেছিলেন ইন্ডিয়ান গভর্নমেন্টে এবং আজকে ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন নাগরিক হিসাবে সার্টিফাইড করা হয় সেটা হচ্ছে কি ব্যক্তিগত এবার আমরা দেখব সমষ্টিগত সমষ্টিগতর একটা উদাহরণ হচ্ছে কোনো কোনো দেশের বিভিন্ন রকম রুলস থাকে যেমন ভারতীয় ভারতীয় কৃত্রিম উপায় অনুমোদনের একটা ক্রাইটেরিয়া আছে পঞ্চমতম যে যখন কোনো এরিয়া ভারতের অংশে যুক্ত হলো সেই এরিয়ার সমস্ত লোক অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেল অর্থাৎ ধরো এমন কোনো এরিয়া রয়েছে যেটা ভারতের অন্তর্ভুক্ত নয় সেই এরিয়া যদি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় তবে সেই জায়গার যতগুলো মানুষ জনবাসী সে অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে এটা হচ্ছে অনুমোদন দ্বারা তো এই দুটো পর্যায়ে আমরা কি দেখলাম সিটিজেনশিপের ক্রাইটেরিয়াগুলো দেখলাম নেক্সট টপিক বলতে এতক্ষণ আমরা দেখলাম সিটিজেনশিপ কিভাবে অর্জন করা যায় এবার দেখব সিটিজেনশিপ কিভাবে বিলুপ্তি করা যায় দেখো বিলুপ্তির অনেক কারণ হতে পারে ধরো তোমাদের স্কুলেই অনেকজন আছে যে রুলস অ্যান্ড রেগুলেশন মানছে না এরকম যদি হয় ধরো স্কুলে তোমরা পড়ছো ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছ এবং তোমাদের মধ্যেই ক্লাসের রুলস মানছো না টিচার পড়াচ্ছে সেটা মানছো না এবং স্কুলের যে ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো মানছ না তুমি ক্লাস ইলেভেনে কোনো দিন যদি ক্লাসই না করো তবে তুমি কি ক্লাস ইলেভেনে ছাত্র থাকবে থাকবে না কারণ ক্লাস ইলেভেনের যে ডেকোরাম রয়েছে প্রোটোকল রয়েছে সেইগুলো যদি প্রোটোকল বলতে এটা নিয়ম শৃঙ্খলার কথা বলছি সেইগুলো যদি তুমি না মানো তবে তোমাকে কি করা হবে সেই ক্লাসের স্টুডেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে অনুরূপভাবে এমন কিছু কারণ রয়েছে যার মাধ্যমে সেই দেশের নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে ঠিক আছে প্রথম কারণ যদি আমরা দেখি কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় একটা দেশের নাগরিকত্ব সে কি করলো অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলো তো অটোমেটিক্যালি এক দেশের নাগরিকত্ব ছেড়ে দিল তোমরা অনেকেই শুনবে যে ভারতীয় কোনো ব্যক্তি অন্য দেশে গিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে ফর আমেরিকাতে অনেক মুভিতে দেখবে যে কানাডাতে রয়েছে তারা ইন্ডিয়ানস এথেনিক সিটি ইন্ডিয়ান্স কিন্তু তারা ওখানে গিয়ে ওখানকার সিটিজেনশিপ হয়ে গেছে তাই তো তোমরা কিছুদিন আগে তোমরা দেখলে যে ইংল্যান্ডের ইলেকশন হলো এবং লেবার পার্টি জিতলো এবং কনজারভেটিভ পার্টি যে ছিলেন ঋষি সোনাক প্রাইম মিনিস্টার উনি কি করলেন হেরে গেলেন তার আগে উনি জিতে প্রাইম মিনিস্টার হয়েছিলেন তো ঋষি সোনা ঋষি সোনাককে অনেকে ভারতীয় নাগরিক তো না ভারতীয় হিসেবে দেখা হয় তার পূর্বপুরুষরা ভারতীয় নাগরিক ছিলেন পরে উনি ইংল্যান্ডের সিটিজেনশিপ নিয়ে নেয় এবং তিনি ইংল্যান্ডের একজন নাগরিক অনুরূপভাবে তাহলে এখানে কি বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকতা ছেড়ে দেয় এক দেশের নাগরিক তিনি ছেড়ে দিলেন এবং অন্য দেশের নাগরিক গ্রহণ করলেন তাহলে তার অটোমেটিক্যালি কি নাগরিকত্ব চলে চলে আবার যদি যদি তোমরা দেখো ধরো ইন্ডিয়া থেকে আমেরিকা হ্যাঁ কিংবা ইংল্যান্ড চলে গেলে সেক্ষেত্রে এই জিনিসটা হবে ঠিক আছে তারপরে যদি আমরা দেখি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিদেশি নাগর রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে তবে সে নিজের নাগরিকতা হারাই যেটা একটু আগেই বললাম যে ইন্ডিয়াতে রয়েছে সে ধরো কোনো ব্রিটেনে চলে গেল কিংবা আমেরিকা থেকে ইন্ডিয়াতে চলে গেল কিংবা আমেরিকা থেকে সরি ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেল স্বেচ্ছায় তাহলে তাকে কি করবে অটোমেটিক্যালি তার নাগরিকতা চলে যাবে এর পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস দেখি যে কোনো জাপান থেকে ইন্ডিয়াতে চলে এলো ধরো জাপানের অলরেডি কেউ সিটিজেনশিপ রয়েছে তার মনে হলো ইন্ডিয়ার কাউকে বিয়ে করলো তারপরে সে ইন্ডিয়াতে চলে এলো ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ডিয়াতে যারা সিটিজেনশিপ তার ইন্ডিয়ার সাথে সাথে অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেওয়া যাবে না তো এটা অন্যতম উদাহরণ এর পাশাপাশি যদি আমরা দেখি দেখো কোনো ব্যক্তি যদি দীর্ঘকাল অর্থাৎ বহু সময় ধরে সেই দেশে অ্যাবসেন্ট থেকে গেল তবে তারও নাগরিকত্ব পথ যেতে পারে তবে এই ফর্মালিটি অর্থাৎ রুলস প্রত্যেকটা দেশে নাই যেমন ইন্ডিয়াতে এরকম কোনো রুলস নাই এর পাশাপাশি যদি আমরা দেখি কোনো ব্যক্তি দেশী তার কাজ করলো দেশ বিরোধী কোনো কাজ করলো এমন একটা কাজ করলো যেটা মানে দেশের অ্যান্টি কান্ট্রি হিসেবে কাজ করলো ধরো কোনো একজন ভারতীয় সেনা অন্য কোনো দেশের সেনার হয়ে কাজ করছে কিংবা কোনো একজন ভারতীয় ভারতীয় অন্য দেশের দেশের এগেনস্টে গিয়ে গুপ্তচর হিসেবে অন্য দেশের হয়ে কাজ করছে তবে সেই ইন্ডিয়া যদি চায় গভর্নমেন্ট যদি চায় তার সদস্য পদ কি করতে পারে বিলুপ্ত করে দিতে পারে ঠিক আছে যেমন ধরো কোনো একজন ভারতীয় নাগরিক চাইনার হয়ে কাজ করছে এটা উদাহরণ হিসেবে দেখছি আমি আমাদের সৈন্যকে নেগেটিভ আকারে দেখাচ্ছি না জাস্ট আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে কিভাবে শত্রু পক্ষ সেনাবাহিনীতে যদি কেউ যোগ দিয়ে দেয় তার কিন্তু সদস্যপদ পদ অটোমেটিক্যালি চলে যাবে এটা হচ্ছে উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কিভাবে অনুমোদন পাবে নাগরিকত্বের কিভাবে পাবে না সেটা হচ্ছে একটা জেনারেল পার্সপেকটিভ এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে তোমার ভারতীয় নাগরিকত্ব কিভাবে অর্জন করা যাবে এবং ভারতীয় নাগরিকত্ব কিভাবে বিলুপ্তি করা যাবে সেটা এখন আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো আমরা এতক্ষণ আলোচনা করলাম একটা জেনারেল পার্সপেক্টিভে অর্থাৎ সাধারণ হিসেবে যে কিভাবে নাগরিকত্ব অর্জন করা হয় নাগরিকত্বের মানকই এবং এমন কি এমন কি ঘটলে নাগরিকত্ব তার বিলুপ্তি হয়ে যায় ঠিক আছে এবার আমরা আলোচনা করব ভারতীয় নাগরিকতা হিসেবে কি ভারতীয় যে সংবিধান রয়েছে সংবিধান সম্বন্ধে অলরেডি তোমাদের আলোচনা করেছি সেক্ষেত্রে একটা জিনিস বলি সংবিধান সম্বন্ধে যে আলোচনা হয়েছে তার মধ্যে ভারতীয় সংবিধানের যদি বেসিক আলোচনা আমরা দেখি তাহলে কি দেখব আমরা দেখব ভারতীয় সংবিধান ফর্টি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন কী হয় ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় এবং নাইনটিন ফিফটি টোয়েন্টি সিক্স জানুয়ারি ইন্ডিয়ান কনস্টিটিউশন লাগু করা হয় ভারতীয় সংবিধানের সেকেন্ড পার্ট ভারতীয় সংবিধানের সেকেন্ড পার্ট আর্টিকালস ফাইভ টু ইলেভেন অর্থাৎ ভারতীয় সংবিধানের পাঁচ নম্বর থেকে এগারো নম্বর যে ধারা রয়েছে সেখানে নাগরিকতার কথা বলা হয়েছে নাগরিকতা বলা হয়েছে যে কীভাবে ভারতীয় সিটিজেনশিপরা অর্থাৎ নাগরিকরা নাগরিক অর্জন করতে পারে এবং তাদের বিলুপ্তি হতে পারে এই সারা পুরো ডিটেলসে বলা হয়েছে আমরা জানি ভারতের সংবিধান গ্রহণ করা হয় নাইনটিন ফর্টি নাইন টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর এবং সেটা ইন্যাক্ট অর্থাৎ সেটা কার্যকারী করা হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তো ভারতের সংবিধান অনুসারে যদি আমরা ভারতীয় নাগরিকতাটা দেখি তাহলে এখানে আমরা দেখব কি দেখব পরপর করে ডিটেলসে আলোচনা করব। প্রথমে রয়েছে যেটা আমরা এখনই বললাম যে সংবিধানের দ্বিতীয় অংশ সংবিধানের দ্বিতীয় অংশ পাঁচ থেকে এগারো নম্বর ধারাগুলিতে ভারতীয় নাগরিক নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেখানে বাইশখানা অংশ রয়েছে কি অনুসারে যখন ভারতের সংবিধান লাগু করা হয় তার মধ্যে আমরা দেখব যে এটা ভারতের সংবিধান সম্বন্ধে সংবিধানের মধ্যে আলোচনা করা হয় সেখানে আমরা দেখব ভারতীয় নাগরিকতা অর্জনের জন্য পাঁচটি পদ্ধতি রয়েছে সে পাঁচটা পদ্ধতির মধ্যে সেই পদ্ধতিকে এক এক করে ডিটেলসে আলোচনা করবে তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে বাই বার্থ অর্থাৎ জন্মগ্রহণ যদি কোনো একজন করে ভারতবর্ষে এবং তার বাবা মা যদি ইন্ডিয়ান অটোমেটিক্যালি সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে যেমনটা প্রথমে যদি আমরা দেখি জন্মসূত্রে ইন্ডিয়ান নাগরিকতা ভারতীয় সংবিধানে যে পাঁচটি ক্রাইটেরিয়া রয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ হওয়ার জন্য অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে পদ্ধতি রয়েছে সে তার মধ্যে একটা হচ্ছে জন্মসূত্র নাগরিক এর যদি উদাহরণ হিসেবে দেখি ধরো তোমার বাবা এবং মা দুজনেই ভারতীয় নাগরিক এবার তোমার জন্ম হয়েছে ভারতে তুমিও অটোমেটিক্যালি কি হচ্ছ ভারতীয় নাগরিক তুমি দেখো তোমাদের মধ্যেই জন্মর পরে পরে আমাদের অটোমেটিক্যালি একটা ইন্ডিয়ানসদের প্রতি ফিলিংস চলে আসে সেটা খেলার মাধ্যমে হোক ন্যাশনাল ফ্ল্যাগ উদযাপিত হয় দুটো দিনে রিপাবলিক ডে এবং স্বাধীনতা দিন যেটা ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে তো সেক্ষেত্রেও আমরা দেখেছি যে ফিলিংস অফ ইন্ডিয়ানস সেই দিনগুলো আমরা বেশি ফোকাস করি আমরা সেদিন পতাকা নিয়ে ঘুরি কিংবা আমাদের ছাদে বাড়ির ছাদে আমরা পতাকা উঠাই কিংবা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন যত সরকারি অফিসিয়াল আছে সেই সব দিনে দেখি কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো একজন ব্যক্তি সে ভারতীয় স্বাধীন স্বাধীনতার পরে কোনো একটা ব্যক্তি নতুনভাবে জন্মগ্রহণ করলো তার শিশুকে সেই শিশুটা ভারতীয় হবে কীভাবে তার অন্যতম একটা প্রক্রিয়া হচ্ছে জন্মসূত্র নাগরিক কেউ যদি তার বাবা মা যদি ইন্ডিয়ানস হয় তার যে শিশুটা জন্মগ্রহণ করবে তার বাচ্চাটা সে অটোমেটিক্যালি ভারতীয় হয়ে যাবে দ্বিতীয় যদি আমরা ক্রাইটেরিয়া দেখি তাহলে সেটা হচ্ছে রক্তের সম্পর্ক তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার আপনি তো বললেন ভারতে জন্মগ্রহণ করলে অটোমেটিক্যালি ভারতীয় হয়ে যাবে তবে রক্তের সম্পর্কের কি প্রয়োজন রক্তের সম্পর্ক প্রয়োজন যদি ধরো কেউ ইন্ডিয়ানস হলো তার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলো তার বাবা মা ইন্ডিয়ানস অটোমেটিক্যালি সে ভারতীয় আবার যদি দেখা যায় তার বাবা মা দুজনেই ভারতীয় কিন্তু তার জন্ম হচ্ছে আমেরিকাতে ব্রিটেনে সুইডেনে বাংলাদেশে কোনো প্রফেশনালি গেছে কেউ পড়াশোনা করতে গেছে কেউ বিজনেস করতে গেছে কেউ চাকরি করতে গেছে এবং তার জন্ম হচ্ছে তার ছেলে মেয়ের বাইরে তবে সে কি ভারতীয় হতে পারে অবশ্যই হতে পারে ধরো আমি কোনো কর্মক্ষেত্রে আমি আমার ওয়াইফের সাথে বিদেশে ইতালিতে চলে গেলাম ঘুরতে কিংবা আমি চাইনাতে ঘুরতে চলে গেলাম সেখানে বিজনেস করছি কিংবা সেখানে কোনো জব করছি সেখানে যদি আমার ছেলে কিংবা মেয়ে সেখানে জন্ম লাভ করে তবে সে কি ইন্ডিয়ানস হতে পারবে অবশ্যই হতে পারবে কারণ আমরা সে জন্ম অন্য দেশে করতে পারে কিন্তু আমি কিংবা আমার ওয়াইফ সে তো ইন্ডিয়ানস সুতরাং রক্তের সম্পর্কের ভিত্তিতে সে নাগরিকতা অর্জন করতে পারবে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে স্যার তবে কি আমেরিকাতে কেউ জন্মগ্রহণ করলো সে কি ভারতীয় হতে পারবে অবশ্যই হতে পারবে তার বাবা এবং মা যদি ভারতীয় হয় তার বাবা এবং মা যদি ভারতে সিটিজেনশিপ না পরিত্যাগ করে তবে তার জন্ম তার ছেলে এবং মেয়ে যে কোনো কান্ট্রিতে থাকুক না কেন সেখানে জন্মগ্রহণ করুক না কেন সে অটোমেটিক্যালি কি হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে নেক্সট হচ্ছে নিবন্ধ ভুক্তির মাধ্যমে নাগরিকতা নিবন্ধ ভুক্তিটা এটা তোমরা খুব কমজন এই বাংলাটা শুনবে এটাকে বলা হয় বাই রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশনটা কি এটা হচ্ছে কোনো যখন একজন ব্যক্তি যিনি ভারতীয় না অন্য কোনো একজন ব্যক্তি ভারতীয় দেশে দীর্ঘ সাত বছর যদি থাকে সাত বছর থাকার জন্য সে যদি বাই রেজিস্ট্রেশনে সরকারকে আপিল করতে পারে যে আমি ভারতীয় নাগরিক হতে চাই তবে সে কিন্তু ইন্ডিয়ান যদি এবং ভারতীয় সরকার যদি সেটা মেনে নেই যে ঠিক আছে একে নাগরিকত্ব দেওয়া যেতে পারে তবে সেটা কি হবে সে ইন্ডিয়ান নাগরিকত্ব পেয়ে যাবে এর পাশাপাশি যদি আমি দেখি তাহলে দেখব এই স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকতা এই স্বাভাবিকরণের নাগরিকতা এবং ভুক্তের মাধ্যমে নাগরিকতার মধ্যে অনেকটা মিল রয়েছে তার মিলটা কি রয়েছে এখানে কত বছর থাকতে হচ্ছে সেভেন ইয়ার্স কিন্তু স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকতার জন্য এগারো বছর থাকতে হবে এগারো বছরের মধ্যেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে কি ক্রাইটেরিয়া রয়েছে তাকে মিনিমাম যখন অ্যাপ্লাই করবে নাগরিকতার জন্য তাকে মিনিমাম বারোটা মাস টুয়েলভ মান্থ তাকে ইন্ডিয়াতে কি করতে হবে অটোমেটিক্যালি থাকতে হবে কত মাস বারো মাস কত দিনের মধ্যে লাস্ট ফোরটিন ইয়ার্স অর্থাৎ চোদ্দ বছরের লাস্ট যে চোদ্দ বছরের মধ্যে তাকে এগারো ইয়ার্স অর্থাৎ এলিভেন ইয়ার্স ইন্ডিয়াতে কাটাতে হবে এবং যখন সে অ্যাপ্লাই করবে নাগরিকত্বের জন্য তখন কিন্তু টুয়েলভ মান্থ তাকে ভারতে কাটাতে হবে অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে স্বাভাবিকরণের নাগরিকতার মাধ্যমে তোমাকে কত বছর মানে কেউ যদি নিতে চায় তাকে এগারো বছর ইন্ডিয়াতেও থাকতে হবে কত বছরের মধ্যে চোদ্দ বছরের মধ্যে তবে বেশিরভাগ কি হয় স্বাভাবিকরণের মাধ্যমে যারা নাগরিকতার জন্য অ্যাপ্লাই করে তার অটোমেটিক্যালি বেশিরভাগই এগারো বছর টানাই থাকে অর্থাৎ টানা সে এগারো বছর থাকবে অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে লাস্ট ফোরটিন ইয়ার্সের মধ্যে তাকে এগারো বছর থাকতেই হবে এবং যখন সে অ্যাপ্লাই করবে নাগরিকত্বের জন্য সে যেন বারো মাস থাকতেই হয় তবে এখানে একটা জিনিস বোঝা যেতে পারে মানে এখানে সিম্পলি যদি ভাবো তাহলে দেখবে কোনো একজন স্বাভাবিকরণের মাধ্যমে যদি কেউ নাগরিকতা চায় তাকে এগারো বছর কোথায় থাকতে হবে ইন্ডিয়াতে তারপরে সে ভারতীয় নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে একটা জিনিস তোমাদের মাথায় বলি তোমাদের মাথায় একটা জিনিস ভাবনা আসতে পারে স্যার তবে কি সবাই নাগরিকত্ব পেয়ে যাবে যদি কেউ ভারতবর্ষে এগারো বছর থাকেটা না যদি তাকে ভারতীয় সরকার মনে করেন যে ভারতীয় নাগরিকত্বতে থাকবে তবে সে কি হবে ইন্ডিয়ান সিটিজেন্স হিসেবে এর পাশাপাশি আরেকটা ক্রাইটেরিয়া যেটা পঞ্চতম ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোনো অঞ্চলের অন্তর্ভুক্তের মাধ্যমে নাগরিকতা অর্জন ধরো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে তোমরা যে স্কুলে রয়েছে সেই স্কুলের মধ্যে ক্লাস ফাইভ টু সিক্স যেমন পড়েছো ধরো তোমার স্কুলে সিক্স টু টুয়েলভ পর্যন্ত রয়েছে অনুরূপভাবে তোমাদের পাশের যে স্কুল রয়েছে তোমাদের পাশের স্কুলের স্টুডেন্টকে টেক ওভার করে নিল তোমাদের স্কুলটা তখন সেই স্কুলের স্টুডেন্টগুলো কাদের হলো তোমাদের হলো অনুরূপভাবে ভারত একটা স্বাধীন দেশ ভারতের পার্শ্ববর্তী যারা রয়েছে তারা যখন ভারতের অন্তর্ভুক্ত হবে সেই জায়গার জনগণ কার নাগরিকতা পাবে ভারতে এর যদি এক্সাম্পল দেখো গোয়া গোয়া যে স্টেটটা রয়েছে গোয়া কিন্তু ভারতের পাট আগে ছিল না স্বাধীন ভারতের পরে পরবর্তীকালে সে কি হলো ভারতের অন্তর্ভুক্ত হল ভারতে যখন অন্তর্ভুক্ত হলো তখন কি হলো অটোমেটিক্যালি সেই লোকের সেই জায়গার যে মানুষজন ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত হয়ে গেল আর তোমাদের উদাহরণ দিই যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন অনেক এরিয়া রয়েছে যেগুলো ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল না কিছু এরিয়া পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল কিছু এরিয়া ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল এমন কিছু এরিয়া যেমন কাশ্মীর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ার সাথে সাথে কাশ্মীর ইন্ডিয়াতে যুক্ত হয়নি তার কিছুদিন পরে যুক্ত হয়েছিল যখন কাশ্মীর পুরো এরিয়াটাই অন্তর্ভুক্ত হলো সব এরিয়া ইন্ডিয়ার সাথে যুক্ত রয়েছে কাশ্মীর ইন্ডিয়ার একজন ইন্টারগ্রাল পার্ট সেই এলাকার মানুষজন অটোমেটিক কি হলো ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে গেল তো এটার মাধ্যমে যে যদি কোনো এরিয়া ইন্ডিয়ার দেশের সাথে যুক্ত হয়ে যায় সেই এরিয়া অর্থাৎ সেই এলাকাতে যতগুলো মানুষ রয়েছে তারা অটোমেটিক্যালি ভারতীয় হয়ে যাবে এই পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে এর পাশাপাশি এবার আমরা আলোচনা করব এমন কি ঘটলে নাগরিকতা বিলোপ হয়ে যাবে একটু আগে আমরা আলোচনা করলাম যে নাগরিকতা বিলুপ্তির জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া দেখলাম কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকতা বিলোপের যে তিনটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যখন কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকতা পরিত্যাগ করে দিল ধরো কোনো একজন ভারতীয় আমেরিকাতে শিফট হয়ে গেছে সে ভারতীয় নাগরিকতা পরিত্যাগ করে সে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিল তার মানে কি হলো তার ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ যদি কেউ স্বেচ্ছাই নেই ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু যখন কোনো ব্যক্তি নাগরিকতার অবসান যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিল না ধরো অন্য কোনো একটা দেশ ধরো কেউ একজন আয়ারল্যান্ড ঘুরতে গেল আয়ারল্যান্ড থেকে সেই দেশের নাগরিক নিয়ে নিল যখনই সেই দেশের নাগরিকতা নিল অটোমেটিক্যালি ইন্ডিয়ার নাগরিকতা তার কি হলো টার্মিনেশন হয়ে গেল এই টার্মিনেশনটাকে বলা হয় নাগরিকতার অবসান তৃতীয় ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে নাগরিকতা থেকে বঞ্চিত একজন ব্যক্তি ভারতীয় থেকে অন্য দেশের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে সেই ব্যক্তি অন্য দেশের হয়ে কাজ করছে হয়ে কাজ করছে ভারতীয়ের না তখন তার নাগরিকত্ব ভারত পরিত্যাগ করতে পারে অর্থাৎ তাকে বঞ্চিত করতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু এমন কোনো ব্যক্তি যে দেশের সাথে ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত এমন কোনো ব্যক্তি যিনি এক্সট্রিম লেভেলের অন্যায় কাজ করছে এমন কোন ব্যক্তি যে দেশের সাথে দেশদ্রোহী কাজ করছে তখন তার নাগরিকত্ব কি করতে পারে ভারতীয় সরকার চাইলে তার নাগরিকত্ব পরিত্যাগ করে দিতে পারে তাকে বঞ্চিত করে দিতে পারে এই হচ্ছে ভারতীয় নাগরিকত্ব বিলুপ্তির তিনটা কারণ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ভাবে তোমাদের এই লেকচারটা শোনার জন্য দেখো আজকের আলোচনা এখানে সমাপ্ত তোমাদের তিনটে জিনিস মাথায় রাখবে আমাদের এই ক্লাস সম্পূর্ণ ক্লাস ইলেভেনের জন্য ফ্রিতে প্রোভাইড করা হয় তোমরা এলিট অ্যাপ অবশ্যই তোমরা ডাউনলোড করো এবং সেখানে ফ্রি ভিডিও লেকচারের সাথে সাথে অডিও লেকচার থাকবে তোমাদের নোটস প্রোভাইড করা হবে এমসিকিউ প্র্যাকটিস প্রোভাইড করা হবে দেখো তোমরা ডিসক্রিপশানে গেলেই দেখতে পাবে যে এলিট অ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে টাচ করো টাচ করে সেটা ডাউনলোড করে সেখানে এটা তোমরা খুব সুন্দরভাবে অ্যাক্সেস করো এবং ফোর্থ ইউনিট ক্লাস ইলেভেনের নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো কিছু কিছু দিন পরেই তোমরা দেখতে পাবে এবং তোমাদের যে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো থ্যাংক ইউ সো মাচ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং